যে কোনবা মুক ইন্টেলেকচুয়ালি অপোজ করক, কোনবা মুক এমএলএ অপোজ করক, কোনবা মুক জার্নালিস্টে অপোজ করক, 2026 চনৰ ভিতৰত বাল্য বিবাহ বন্ধ কৰিবৰ কাৰণে আমি সৰ্বস্ব কৰিম। এইবাৰটো মই বহুত কেইখন সংবাদ মাধ্যমৰ ভূমিকাত মই অত্যন্ত দুঃখিত। কোনেওতো নিজৰ ছোৱালীক 11 বছৰত বিয়া নিদিয়ে। আমাৰ অসমত এটা প্ৰৱণতা যে বেলেগৰ ছোৱালীয়ে কষ্ট পালে তাত আমি ৰাজনৈতিকভাৱে কাবাক বিপদত পেলাব পাৰোঁ নেকি, আমি চেষ্টা কৰি থাকোঁ। এইটো অত্যন্ত দুখনীয় যে এডিটোরিয়াল আর্টিকল ওলাইছে যে গভর্নমেন্টে কিয় পস্কো লগালে। আরে চিফ মিনিষ্টারে পস্কো লগাব পারে নেকি, কোক পস্কো এখন উঠাই দিব লাগে বলি। আর সেই পস্কো একটত কালি যদি তেও সোয়ালি যদি কোনোবাই ধর্ষণ করে তেতিয়া পস্কো এক লাগিব না নাই তেও নিজের বিবেক খুদক। এটা তো অত্যন্ত একটা লজ্জিত ভূমিকা ললে আমার বহুত কেজন ইন্টালেকচুয়ালে। টাইমস অফ ইন্ডিয়া পেপারর গুয়াহাটী করেসপন্ডেন্সে তো হাইকোর্টক ভুল কোট করে দিল্লীত নিউজ পঠাই দিলে, ইনক্লুডিং হিন্দু। তেওঁলোকৰ ঘৰত ছোৱালী আছে নাই মই নাজানো, কন্যা আছে নাই মই নাজানো। এইটোতো এটা অবধারিতভাবে হাউসে একমুখে কব লাগিছিল যে গভর্নমেন্টে ভাল কাম করেছে, বোলে অমুকক কিয় এরেস্ট করলে, তমুকক মানবীয়তা লব লাগিছিল। আরে তাহলে আপনাদের কোক যে মার্ডার কেস হয়েছিল আজির পর 10 বছর আগত, গতি 10 বছর আগত হওয়া মার্ডার কেস তো আজি অপরাধী ধরাত পড়লে আর এরেস্ট করব না লাগে। আমি তো ইমান খেলে চাই আছো 10 বছর আগত যদি কোনোবা ধর্ষণ হয়েছিল আজিও বিচারি পেলায় অপরাধীক জেলত দিয়া। কারণ ক্রাইম এগেনস্ট ওমেন, ক্রাইম এগেনস্ট চাইল্ড, ইয়াত তো বিতর্ক একু নাই, বোলে ইয়াত আদানী হয়ে গেল। হরি বাচ্চাতক আদানী ডাঙর নেকি, কি কি ধরনের ফর্মুলা অদ্ভুত মানসিকতা আনিলে। মইতো সদৌ অসম সংখ্যালঘু ছাত্র সন্থাক ধন্যবাদ জানা। প্রথম যেতিয়া আমসুয়ে মোক লগ করিব আহিছিলে তেতিয়া মোক তেওঁলোকে প্রথম কাগজ দিলে যে স্যার আপুনি একদম কঠোর হোক যাতে আমার সমাজত বাল্য বিবাহ বন্ধ হয়। এটা আমসুতকৈ যদি আমি বেশি মুসলমান দরদী হব যাও এটো তো উচিত কথা নহয়। তেওঁলোকে মোক কলে আর মোৰ লগত রিটার্ন আছে আর তার পিছত মোক হোয়াটসঅ্যাপত ধন্যবাদ জানাইছে যে স্যার আমি আপনাক কৈছিলো আপুনি এই কামটো করলে। গতি বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত কোনেও এইটোত কম্প্রোমাইজ করব নালাগে। দেখিলে দুখ লাগে 11 বছৰত বাচ্চা। আজি আপনাদের চাব হেন্ডিক স্কুলত 23 বছৰ বয়সত লড়া ছোৱালীয়ে হেন্ডিক কলেজত পোস্ট গ্রেজুয়েটত যায় আর চেঙা বাগবরত গলে 23 বছৰত মই মিটিংত দেখো এনেকে দুটা বাচ্চা লয়, দুটা আগত থাকে দুটা হাতত থাকে। জেনারেলাইজ করা নাই, বাট দ্যাট ইজ এ কমন পিকচার। কি আমার মনত দুখ নালাগে, এজন এমএলএও তো তেনেকে নিজের ঘরত ইমান বাচ্চা জন্ম দিয়া নাই। তো আজি সংখ্যালঘু সমাজত আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে দ্য ফিউডেলস, সো কল ফর ফিউডেলস দেয়ার ইজ এ আনাদার ল, এন্ড ফর এ কমন পিপল দেয়ার ইজ এ আনাদার ল। ডক্টর, ইঞ্জিনিয়ার, অফিসার, বিধায়ক সকলে নিজে বাচ্চা জন্ম নিদিয়ে 12টা 11টা, আর সহজ সরল দুখিয়া মানুষে যেটা বাচ্চা জন্ম দিয়ে আমি বাধা দিও নাই নাই আমার উপর ইন্টারফেয়ার নকরিব। সো দিস ফিউডিয়াল মেন্টালিজম সামন্ত পথাই বিজেপি আহিব দেই। গতি আমি এই যে ভয় খুয়াই 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 সংখ্যালঘুক রাজনীতি করা হল, সেই কারণে আজি সংখ্যালঘু মানুষ ফরেস্টত যাবলগীয়া হয়েছে, পাহাড়ত যাব বন্ধ লাগে। আমিও কোয়া আমি কোয়া নাই যে বন্ধ করব না লাগে বলে কোয়া নাই। আপনি এনেকা কয়ে আছে যে আমি এদের সাথে আপনাদের কথা বলবো বন্ধ করব না কথা কয়ে আছে। প্লিজ ভাই আপনি আপনি মাননীয় সদস্য গড়াকে কই থাকুতে মই 1 মিনিটৰ কাৰণে মাতা নাই। কথাটো যে আমি কি কৈ আছো, এই যেটো নিয়ম আপুনি একশন ল, কিন্তু দ্য প্ৰবলেম হৈছে কিন্তু দ্য নিয়ম, নিয়মতেতো সংবিধানে পার্লামেন্টে পার্লামেন্টে যি আইন পাশ করেছে আমি পার্লামেন্টৰ আইনক ফলো করে আছো। আর মই বিনা দ্বিধায় এই সদনত কৈছো যে কোনবা মোক ইন্টেলেকচুয়ালি অপোজ করক, কোনবা মোক এমএলএ অপোজ করক, কোনবা মোক জার্নালিস্টে অপোজ করক, 2026 চনৰ ভিতৰত বাল্য বিবাহ বন্ধ কৰিবৰ কাৰণে আমি সর্বস্ব করিম। পস্কো কোনটো ঢিলা আইন, মই তো রিসার্চ করে আছো পস্কোত কই কিবা তাহা নাই আছে নেকি।